নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কী গানের বাজনা নিয়ে এসেছি। অনেকদিন থেকে অনেক দাদা ভাইরা রিকোয়েস্ট করেছিল এই গানটি কভার করার জন্য, তাই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন গানটি কি। আমার গৌর এলোরে সোনার নদিয়া এই গানটি, হ্যাঁ, অত্যন্ত একটি প্রচলিত লোকগীতি। এই গানটি কিন্তু সমস্ত হরিবাসর থেকে শুরু করে ভাগবত পাঠের আসর থেকে সমস্ত বা বৈঠকি আসরে গানগুলো এই গানটি হয়ে থাকে, তাই ভাবলাম অনেক দাদাও রিকোয়েস্ট করেছে এই গানটির জন্য, তাই ভাবলাম এই গানটির আজকে কভার করব। আর যেসব বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদের তো অনেক ধন্যবাদ। যারা নতুন এসে ভিডিও দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ, হ্যাঁ, যদি ভিডিও দেখে ভালো লাগে, যে মনে হয় যে না কাজের কিছু আছে বাজনা বা বা যেসব গানের কভার করছি তো মনে, তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ আগামী দিনেও কিন্তু এই ধরনের গানের বাজনা বলুন, হ্যাঁ, বিভিন্ন তালের বাজনা বলুন এই চ্যানেলে আসতে চলেছে, তো আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। তাই আপনারা যদি মনে করেন যে ভিডিও দেখে কিছু বাজনা শিখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে যে লেসনটি হবে সেটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরোটা দেখবেন আশা করছি। আর যদি ভালো লাগে তারপরে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, এবং যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে গানের কভার, যে আজকের যে লেসন সেটি শুরু করি। প্রথমেই আমাদের জেনে নিতে হবে এই যে গানটি আছে এই গানটি কোন তালে যাবে, আগে তালটা আমাদের জেনে নিতে হবে, তারপর কত মাত্রা কী বোলবানি বা কী ফিঙ্গারে সেগুলো সব জানতে আমাদের ধীরে ধীরে হবে। তো এই গানটি যেটি আছে এই গানটি একদম দাদরা তালে বাজবে, দ্রুত দাদরা। আর দ্রুত দাদরা অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তো যেসব বন্ধুরা এখনও দাদরা তাল শেখেননি বা এখানে সেখানে দেখছেন ভিডিও পাচ্ছেন না ঠিকঠাকভাবে মনের মতো, অবশ্যই আপনারা একবার আমার দাদরা তালে যে প্লেলিস্টটি আছে সেটি একবার চেক করে দেখতে পারেন। সেখানে কিন্তু দাদরা তালের অসংখ্য বাজনা দেওয়া রয়েছে, হ্যাঁ, দাদরা তালের পিকআপ তেহাই থেকে যেগুলো একটি গান বাজাতে গেলে যেসব বাজনাগুলো প্রয়োজন সেগুলো সব দেওয়া রয়েছে। আপনারা চাইলে একবার প্লেলিস্টটি দাদরা তালের ঘুরে দেখতে পারেন, সেখানে সমস্ত ধরনের কিন্তু বাজনা অলরেডি দেওয়া রয়েছে, বা আগামী দিনেও আরও বিভিন্ন ধরনের বাজনা আসবে দাদরা তালের উপরেই। তো চলুন আমি কথা আর বেশি না বাড়ি কিন্তু কভার করবো এবার। প্রথমে আমি গানটির সাথে একটু বাজিয়ে শোনাচ্ছি কিভাবে যাবে গানটির সাথে বাজনাটি। এটা অনেকভাবে বাজানো যায়, একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানো সম্ভব না, তাদের টাইমও অনেক কিছু অনেকটাই হয়ে যাবে, প্রায় আধা ঘন্টা চলে যাবে। হ্যাঁ, লং ভিডিও মানুষ এখন এমনিতেই নর্মালি লং ভিডিও পছন্দ করছে না, টাইমও কম, যে লং বেশি করে দেখার মতো সময়ও নেই মানুষের হাতে। তো সেই জায়গায় থেকে আমি চেষ্টা করব খুব অল্প টাইমের মধ্যেই যেগুলো ন্যাচারালি সবাই বাজাতে পারবেন সেই মতো করে দেখানোর, ঠিক আছে? তো চলুন শুরু করি। গানটা কি আছে না, গৌরে লোরে সোনার নদিয়ায় হরি ধ্বনি হলুদ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়ায় আরো অনেক রকম বাজানো যায়। এটাও ভাবা যায়, এবারে যারা একদম বেসিক লেভেল সেভাবে কিছু বাজাতে পারেন না এই ডুগি টুগি, তাহলে তারা কেমন ভাবে বাজাবেন? গৌরে লোরে সোনার নদিয়া বাজানো যায়। তো ঠিক আছে চলুন আমি এবারে গুলো কি কি বাজছে পরপর আস্তে আস্তে করে দেখিয়ে দিই। প্রথমে ঠেকাটেতে যেটা বাজছে না, গৌরে লোরে সোনার নদিয়া, এইটাতে কি বাজছে না, এটা ধিগ দাদা ধিনা তিক তা তা কি না, এটা ধি একসাথে ধি ধি গ দা একসাথে দা, এবার দা ঘি ঘি আবার উপেন, ঠিক আছে, ধি গ দা দা ঘি না, আমি ডান সাইড এই দিকটাকে ঘুরিয়ে দেখে দিই, ধি গ দা দা ঘি না, ধি গ দা দা ঘি না, ধি গ দা দা না, ধি গ দা দা ঘি না, তাহলে এবারে কি কথা থাকি না, কি কথা, কি কানিতে তি
এদিকে ক, ওপেন তা, তিকতা, তা কানিতে তা, এদিকে চাপা কি, এদিকে না, ঠিক আছে, তিকতা তাকি না, তিকতা তাকি না, তিকতা তাকি না, তিকতা তিকতা তাকি না, তিকতা তাকি না, তিকতা তাকি না, তিকতা তিকতা তাকি না, তিকতা তাকি না, এটা গানের সাথে এইভাবে যাবে কেমন? লাগাতে পারেন ঝুমুর দাদরা কেমন হবে? এরপরে ডবল যখন যাবেন শুধু এটা শুধু বাজাবেন ডবল, ঠিক আছে? এইভাবে গানটি শেষে একদম এগুলো হয়ে যাওয়ার পরে মানে গোরেলো রে গানটি বাজবে, এগুলোর আরো বিস্তারিত ভাবে করা যায় সেগুলো পরবর্তীকালে আমি নিয়ে আসবো। আপাতত এইটা বাজাতে থাকুন, দেখতে থাকুন শিহুল মাধব চ্যানেল। আবার দেখাচ্ছি আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আবারও নমস্কার।